সাকিব আল হাসান নামের প্রথম অংশ থেকে সাকিবটা বাদ দিয়ে লিজেন্ড বসিয়ে দেয়া যায়। লিজেন্ড আল হাসান বললেও খুব বেশি ভুল হবে না। বাংলাদেশের জার্সিটাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যা করছেন, যা করে যাচ্ছেন, সেটা ভাবতেও পারবে না অন্য কোনো ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো সাকিবের কদর রয়েছে ব্যাপকভাবে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লীগ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে। আইপিএল এর নিয়মিত মুখ সাকিব আল হাসান ক্যারিয়ারের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের দারুণ পারফরমেন্সে ভর করে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সাকিব দলে থাকুক কিংবা নাই বা থাকুক, সাকিব আল হাসানকে নিয়ে মাতামাতি কলকাতা শিবিরে থাকবে, এটাই স্বাভাবিক। বিশ্বসেরা অলরাউন্ডারের বিশাল ভক্ত সমর্থক গোষ্ঠী রয়েছে কলকাতায়। কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এবার সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করে ভক্তদের নাড়া দিয়েছেন। কলকাতা এক পোস্টে সাকিবের সঙ্গে রেখেছে টিম সাউদি এবং মিচেল স্টার্ককে। সেখানে ভক্তদের কাছে কলকাতা জানতে চেয়েছে এই তিন তারকার মধ্যে কোন জায়গাতে মিল রয়েছে। মূলত কলকাতা বোঝাতে চেয়েছে এই তিন তারকাই কলকাতার জার্সিতে পারফর্ম করেছেন, এই তিন লিজেন্ডই কলকাতার তারকা। তবে কলকাতার করা সেই পোস্টে দেখা যায় 1.5 কোটি রুপির টিম সাউদি এবং 24.75 কোটি রুপির মিচেল স্টার্কের থেকেও বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে উইকেটের দিক দিয়ে এগিয়ে সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সবশেষ কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন 2022 সালে। 23-এ সাকিবকে দলে নিলে আইপিএল এর আগমুহূর্তে নিজের নাম প্রত্যাহার করতে হয়েছে সাকিবের জাতীয় দলের ব্যস্ততার কারণে। কলকাতার এই পোস্টে স্পষ্টভাবে বোঝা যায় 24.75 কোটি রুপির মিচেল স্টার্কের থেকেও উইকেটের দিক দিয়ে সাকিব আল হাসান এগিয়ে থাকায় কলকাতার কাছে তার কদরই বেশি। বিশ্বসেরা অলরাউন্ডার 317 উইকেট নিয়ে চলমান ক্রিকেট বিশ্বে অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবার উপরে। দ্বিতীয় স্থানে মিচেল স্টার্ক, যার উইকেট 236, তৃতীয় স্থানে টিম সাউদি 221। কলকাতা নাইট রাইডার্সের 2024 আইপিএল এ সাকিবকে দেখা না গেলেও ওয়ানডে ক্রিকেটে সাকিবের এই বীরত্ব নিয়ে মাতামাতি আছে কলকাতায়।